নাম হবে বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম ইমাম কমপ্লেক্স। এটি আসলে বহুদিনের আমাদের বরিশাল ইমাম সমিতির, জেলা ইমাম সমিতি, মহানগর ইমাম সমিতি তাদের অনেক দিনের দাবি ছিল। আমি দায়িত্ব গ্রহণ করার আগেও যখন আমি রাজনীতি করেছি তখনও তারা আমার কাছে দাবি করেছে, মেয়র হওয়ার পরে বিশেষ করে। এটি ইমাম ভবন, এখানে সারা বা জেলার বিভাগের যে ইমামরা যারা আসেন তারা তো আসলে সব জায়গায় আপনার হোটেলে থাকাটা তাদের জন্য তাদের ধর্মীয় বিষয়ে অনেক সময় অনেক সমস্যা হয়, যে কারণে এটি তাদের তদারকিতে এখানে হেফজুখানা হবে এবং তারা এসে এখানে থাকবেন। একটা নামে মাত্র তাদের খাওয়া দাওয়া, যেভাবে তারা খাওয়া দাওয়া করেন সেভাবে তাদের খাওয়া দাওয়ার রান্নার ব্যবস্থা থাকবে, তাদের ধর্মশালী থাকবে। আছে 4,500 স্কোয়ার ফিটের এবং এটি আপনার পাঁচতলা ভবন হবে এবং এটি আপনার উপরে আপনার সোলার প্যানেল থাকবে এবং এটি খরচা করছে টোটালি এটি আমি আমাদের যে বরিশালের অপশনিন সুনামধন্য অপশনিন যে কোম্পানি আছে তাদের কাছে আমি অনুরোধ করেছি এবং একে স্কুল জায়গা দিয়েছে সবাই একত্রিতভাবে, তারা তাদের টাকা অর্থায়ন থেকে এটা এটা নাম হবে বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম ইমাম কমপ্লেক্স। আমরা তাকাই তাহলে দুইটা মিনা সম্মেলন।